Okay. So, আমি সেদিন যেটা বলছিলাম, আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস. Okay. কি করব আজকে আমরা? ফার্স্ট আমরা দেখব ডাবলসিএফ, দেন লিঙ্ক. এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে. So, what is WCF? কারো কোনো আইডিয়া? ঠিক আছে, কোনো সমস্যা নেই. এগুলো জিজ্ঞেস করার রিজনটা হচ্ছে আপনাদের লেভেলটা আসলে বোঝা, আপনার কোন লেভেলে আছেন. সাপোজ আপনারা কি বর্তমানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, রাইট? ইউ আর ডেভেলপিং ওয়েব অ্যাপ্লিকেশন. আপনাদের ডোমেইনটা কি নিয়ে হচ্ছে এবার? কিসের উপর কাজ হচ্ছে আপনাদের? ইউনিভার্সিটি সিস্টেম নিয়ে কাজ. অনলাইনে কোথাও আমার অ্যাপ্লিকেশনটা আছে. এটা একটা কথা ক্লাউড, যে কোনো জায়গায় যদি সময় দেখবেন ডিজিটাল ওয়ার্ল্ড বিষয়ে বা ডিজিটাল বিষয়ে, দিস ইজ ক্লাউড. ক্লাউড মিনস ইন্টারনেট. সো এইখানে আমার ব্রাউজার, তাই না? ব্রাউজার. সো বেসিক কাজটা কি হয়, এখান থেকে সে ইন্টারনেট অ্যাপ্লিকেশনটাকে কল করে. এগুলো কিন্তু বলছি আমি, মনে আছে সবার? সার্ভার. সো সেই সার্ভার প্রয়োজনীয় ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে এসে এখান থেকে এখানে রিপ্লাই করে দেয়. কারো কোনো এটা বুঝতে সমস্যা আছে? নাই, কারণ এটা আমরা করি এখন. কিন্তু আপনার এখন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন লাগবে ফর ডাটা এন্ট্রি. ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ভিতরে আবার ইন্টারনেট আছে, জিপি ইন্টারনেট অথবা হচ্ছে গিয়ে আপনার জুম ইন্টারনেট, সমস্যা না. কিন্তু আপনার যে ক্লায়েন্ট ইন্টারফেস সেটা হতে হবে ডেস্কটপ, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা থেকে আপনি কীভাবে এইখানকার ডাটাবেজের ডাটাটা পিক করতে পারবেন সহজ সহজ হয়ে আসে. ভাই আমার তো কানেকশন স্ট্রিং চেঞ্জ করে দিলেই হয়ে যায়, তাই না? কানেকশন স্ট্রিং আমার কথা কি সবাই ধরতে পারতেছেন? বুঝে নেই. আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি চাচ্ছেন এই যে ইন্ডিয়া বা হচ্ছে আমেরিকাতে যে সার্ভারটা আছে, ডাটাবেস সার্ভারটা আছে, ডাটাবেস সার্ভার এখান থেকে ডাটাগুলো যাওয়া. তো আপনাকে কী করতে হবে, একটা ডাউন লিখতে হবে না, ডাউন অ্যাক্সেস লেয়ার সিলেক্ট স্টার ফ্রম হাবি জাবি হয়ে হাবি জাবি নোট হাবি জাবি. কিন্তু এখানে যে এসকিউএলটা লিখবেন কানেকশন করি না, এতদিন ডাটাবেস অ্যাপ্লিকেশন আমরা কী করছি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তার পিসির মধ্যে ছিল না, এখন কি ডাটাবেস এখানে আছে? ডাটাবেস কই? ওইখানে রিমোট লোকেশন. তো এটা হচ্ছে সাপ ধরে নিই আমরা ইউএস, কারণ এই সার্ভারগুলো ভালো. ওকে, সো পয়েন্ট হচ্ছে এইখান থেকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন থেকে যে একটা ইএক্সই আছে আমার কাছে আর কিছু নেই, এই ইএক্সইতে ডাবল ক্লিক করে ডাটা এন্ট্রি করে সেভ করলে ডাটাটা আমার এখানে আনতে হবে. কেমন দিতে হবে অ্যান্সারটা আমি বলে দিছি, সেটা হচ্ছে যদি আমার কানেকশন স্ট্রিংটা চেঞ্জ করে দেয়
server equals to এটার সার্ভারের নাম এসকিউএল অথেন্টিকেশন ইউজার নেম ইকুয়ালস টু এত পাসওয়ার্ড ইকুয়ালস টু এত আর কি ডেটাবেস ইকুয়ালস টু এত হয়ে গেছে হ্যাঁ ভিডিও হচ্ছে ফাইন এবার আসেন এটা কি কিছু ছবি আছে কি বলতে পারবেন মোবাইলের ছবি আইফোনের ছবি তার মধ্যেও সাপোজ আপনি ডাটা এন্ট্রি অ্যাপ্লিকেশন রাখতে যাচ্ছেন ঠিক আছে স্টুডেন্ট এন্ট্রি করবে তার ডাটাবেস এখানে নাই ডাটাবেস হচ্ছে গিয়া সেভ এইবার কি করবো এটাকে আমি সুস্টিং বলে কিছু আছে যাই হোক আপনার জানার কথা না আমি জানি নাই হোয়াট অ্যাবাউট অ্যান্ড্রয়েড এটা একটু মনে রাখবো উইন্ডোজ ফোন সব ওই ডাটাবেসটা পয়েন্ট করতেছে কেমন ভিজি ভিজি গেল ব্যাপারটা কি সো চিন্তা করে দেখেন তো এখানে যদি এক ধরনের মেথড থাকতো এক ধরনের মেথড থাকতো কোথায় লিখছি দেখেন তো এটা কোন এন্ডে লিখছি হ্যাঁ ক্লাউড এন্ডে লিখছি মেথড থাকতো যে মেথড গুলাকে ওরা কল করতো মেথড কলিং কিন্তু সবাই পারে কিন্তু এসকিউএল ডাটাবেস আইফোন দিয়ে পারতে নাও পারে ঠিক আছে মেথড কলিং এই মেথডটার মধ্যে আপনি লিখছেন গেট ডাটা ফ্রম ডাটাবেস এবার দেখেন আর্কিটেকচার সুন্দর হয়ে গেছে না আপনার যে ক্লায়েন্টই হোক না কেন আপনার সেই ক্লায়েন্টটা কল করবে ওই মেথডটাকে মেথড এখন পেজে আপনি কল করে জাভা যদি হয় জাভা তার অবজেক্ট বানায় কল করবে যদি আইফোন ক্লায়েন্ট হয় আইফোন তার অবজেক্টিভ সি ইউজ করে কল করবে তারপরে আর কি আছে দিকে উইন্ডোজ ফোন ডেস্কটপ সরি ব্রাউজার ডেস্কটপ হোয়াটএভার যে যার মতো মেথড কলিং সিস্টেমটা চেঞ্জ বাট সবাই কিন্তু মেথড কল করতে পারবে কোনোভাবে যদি এই মেথডটাকে কল করা যায় আপনারা আমরা কি বুঝতেছি এই মেথডটা এখান থেকে ডাটা নিয়ে একে রিটার্ন করা যাবে সো ইটস এ ভেরি গুড অল্টারনেটিভ রাইট এটা রিয়েল টাইম সিনারিওতে আসি এটা তো বললাম হচ্ছে গিয়া ক্লায়েন্টের যদি আমাদের ডিফারেন্স থাকে তখন কী করবো আরো বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে ধরেন এটা হচ্ছে আমাদের ফোর্ড কোম্পানি আছে ফোর্ড গাড়ি বানাচ্ছে ফোর্ড ফোর্ড কোম্পানির মেইন সাইট ফোর্ড কোন কোম্পানি ইউএসএ না ফোর্ড ইউএসএ এবার ছবিগুলো একটু মুছে দিই বুঝলো ছবি মুছে দিচ্ছি এবার এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাইট এটা হচ্ছে গিয়া ইউরোপের সাইট এটা হচ্ছে আফ্রিকার সাইট এটা হচ্ছে নর্থ সাউথ সাউথ আমেরিকার সাইট সাইট ওয়েবসাইট এগুলো ওয়েবসাইট সো কোনো ভিজিটর যদি অস্ট্রেলিয়ান হয় সে এখানে ভিজিট করবে তাই না সে এইখান থেকে একটা আরেকটা ওয়ে অ্যাপ্লিকেশন আছে সেখানকার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে অস্ট্রেলিয়াতে কি ধরনের গাড়ি আছে তারপরে হচ্ছে কি আছে এখানে সবগুলো কিন্তু সার্ভার সবগুলো সার্ভার ছবি চেঞ্জ হয়ে গেছে কেউ কিন্তু প্ল্যান করে রেখে না এটা অস্ট্রেলিয়ার সার্ভার ইউরোপের সার্ভার আফ্রিকার সার্ভার সাউথ আফ্রিকার সার্ভার ওকে এইখানকার ও সার্ভারের মধ্যে যে অ্যাপ্লিকেশন আপনারা বানাইছেন ওয়েব অ্যাপ্লিকেশনটা এসপি ডট নেট দিয়ে সেখানে আপনি আপনার মতো করে ডাটাবেস যেটা আছে
সো ফার সো গুড, সবাই তার মতো করে ডাটাবেস তৈরি করে রেখে দিয়েছে। ওকে, এখন এইখানকার যে ফোর্ড কোম্পানি মেইন মাদার যেটা, সে চিন্তা করলো যে ফ্রম 2014 আমরা একটা সাপোজ এবিসি মডেল আছে, একটা গাড়ির মডেল, এটা আমরা বাজারজাত করব না। সো কেউ যদি 2014 সালের জন্য কোনো গাড়ি অর্ডার দেয়, আমরা দিতে পারবো না। সো এটা ধরুন লজিক না, ইফ অর্ডার যদি আমি যাবি হয়ে যাবি। এটা ইউএস এর যে মেইন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, সে বানাইছে অর্জুন। আপনি চান এই যে লেটেস্ট ইনফরমেশন যেগুলা, সেগুলা সবার কাছেই যাক, কেমনে যাবে? সহজ উপায় হচ্ছে এই যে এদের যে অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা আলাদা করে, ওদের কাছে এর ডাটাবেসের কানেকশনটা দিয়ে দেওয়া, তাই না? অস্ট্রেলিয়ার আরেকটা ওয়েবসাইট আছে যে অস্ট্রেলিয়া ফুড কোম্পানির ব্যবসা করে। এখন এই ওয়েবসাইটে আপনি চাচ্ছেন এই ইনফরমেশনগুলো শো করতে, যেটা আসলে আসলে এই ডাটাবেজে আছে। তাহলে এখানে ডেভেলপার হচ্ছে, মনে করেন এখানকার আপনাদের একজন সাপোজ এ, মিস্টার এ, আর এখানকার ডেভেলপার হচ্ছে মিস্টার বি ডেভেলপার। এই ওয়েব অ্যাপ্লিকেশনে যদি এই ডাটাটা ডিসপ্লে করতে হয়, তাহলে মিস্টার এ কে এর ক্রেডেনশিয়াল দিতে হবে না? মানে হাই মিস্টার এ, আমার মেইন ইউএস এর ওয়েব অ্যাপ্লিকেশনের যে ডাটাবেসটা, ইউজার নেম হচ্ছে এত, পাসওয়ার্ড হচ্ছে এত, তুমি সিলেক্ট করে ডাটা নিয়ে যাও। ইউ থিংক ইটস গুড? এই ডাটাবেসে ফোর কোম্পানির সমস্ত এমপ্লয়ি ইনফরমেশন আছে, ওদের আয় ব্যয় ট্যাক্স এবং সব, মনে করেন যে কি বলে নাকি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এ কি জীবনে কোথাকার কোন ওয়েবসাইট ওইখানকার ডেভেলপার নিয়ে দিবে? হতে পারে তারাও ভালো, কিন্তু এ তার এই ইম্পর্টেন্ট জিনিসকে এক্সপোজ করবে, করবে করবে না। সো অ্যাগেইন ওয়ে বলবে, ভাই তোমার ইনফরমেশন লাগবে তো, ঠিক আছে আমি একটা মেথড বানিয়ে দিচ্ছি তোমাকে, ক্লাউডের মেথড বানিয়ে দিচ্ছি, তোমার লাগবে সুবিধা গেলে। আর কি আগের কেসে এর ইউজার নেম পাসওয়ার্ড দেখেন, যতগুলো চাইল্ড ওয়েবসাইট আছে 1 2 3 4 সবগুলো দেওয়া লাগতো না? হ্যাঁ, এদের মধ্যে কেউ কি চোর যদি হয়ে যায়, কিন্তু ধরা সমস্ত টাকা ট্রান্সফার করে নিয়ে যাবে। এবং যদি কোনো কারণে এটা চেঞ্জ হয়, ক্রেডেনশিয়াল ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ হয়, আমার ধরে ধরে ভাই ভাই শুনে 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 ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, তাই তো করতে হবে, আদারওয়াইজ উপায় নাকি? কিন্তু যদি মেথড বানায় রাখি আমরা, হোয়াট এভার ইট গোস নো প্রবলেম, জাস্ট কল দিস মেথড, ইউ উইল গেট দ্য ডাটা, ক্লিয়ার অ্যান্ড সিম্পল, তাই না? ইভেন যদি এখন মনে করেন বাংলাদেশি ফোর্ডের একটা ডিস্ট্রিবিউটর তৈরি করতে যাচ্ছে তাদের ওয়েব অ্যাপ্লিকেশন, সো বি আগে হলে কি হতো, বিডির যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার সাপোজ আমি নিজে, সাপোজ সে ফোর্ডে ফোন করতে হতো, ভাই আপনি ইউজার পাসওয়ার্ডটা দেন, আমি হচ্ছে কি এটা ডাটাবেস থেকে অ্যালার্ট করে নিবো, এর উপায় কি ছিল? কিন্তু এখন এ আমরা চেনেই না, আমারও ওর ফোনে ফোন করার দরকার নেই, ও জাস্ট। সো হোয়াটস দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ বর্তমান যুগটা কিন্তু খুব ডায়নামিক হয়ে যাচ্ছে, দেখছেন কতগুলো সিরিজ আপনাকে বললাম, হ্যাঁ মাল্টিপল ফ্লাইট মাল্টিপল প্লেস, এই বিশাল ডাইভার্সিটি হ্যান্ডেল করার জন্য দেয়ার মাস্ট বি সাম টেকনোলজি, যেটা আসলে ওয়েবে এক্সপোজ অবস্থা থাকবে, মেথড ক্লাস এগুলো এক্সপোজ অবস্থা থাকবে, যেগুলোকে এই সমস্ত ওয়েব ক্লায়েন্ট আর সাইট যেগুলো আছে ওরা ইউজ করে কাজ করবে। অর্থাৎ আপনার এই ডাটাবেসের সাথে
আউটার ওয়ার্ল্ডের এক ধরনের অ্যাবস্ট্রাকশন আপনি তৈরি করে দিচ্ছেন, তাই না? সো যদি কেউ এটি কল করতে চায় এই মেথডে কল করবে, মেথড যেহেতু এই ফায়ারওয়ালের আন্ডারে আছে সে পাওয়া ছেড়ে দেবে। খুব সহজ হিসাবে এই টেকনোলজিটা বলা হয় ওয়েব সার্ভিস। কি বললাম এই আইডিয়া বা ইমপ্লিমেন্টেশন, এটা কি বলা হচ্ছে ওয়েব সার্ভিস। সো হোয়াট ইজ ওয়েব সার্ভিস? ওয়েব সার্ভিস ইজ এ সার্ভিস, ইটস এ সার্ভিং, রাইট? সার্ভ করতে, ইটস এ কাইন্ড অফ সার্ভিস যেটা আসলে ওয়েবে ডিপ্লয় করা থাকে ওয়েবে। সো যদি আপনি ইন্টারভিউ বোর্ডে যান এবং আপনি এই অ্যাসারটা দেন, ভাই ওয়েব সার্ভিস একটা সার্ভিস যেটা হচ্ছে ওয়েবে ডিপ্লয় করা থাকে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে উইন্ডোজ সার্ভিস কি? উইন্ডোজ সার্ভিস হচ্ছে ডেস্কটপে একটা সার্ভিস, সে বাইরের আউটার ওয়ার্ল্ডে কোনো ধরনের এক্সপোজার নাই। কি বলছি তাছাড়া, যদি এটা খুব সুন্দর একটা অ্যান্সার, সার্ভিস হচ্ছে অলওয়েজ রানিং একটা মেথড। সার্ভিস ইজ এ কাইন্ড অফ মেথড যেটা আসলে অলওয়েজ রানিং 24/7। আপনারা দেখবেন আপনাদের যে এসকিউএল সার্ভারটা আছে, ইটস এ কাইন্ড অফ সার্ভিস, খেয়াল করছেন? যখন এসকিউএল সার্ভার অফ করেন বা অন করেন, প্রচুর জিনিসপত্র এখানে আছে আপনারা দেখছেন। সো কি হয়, আপনার যে কোনো অ্যাপ্লিকেশন এই সার্ভিসকে কল করে, সার্ভিস ডাটা বেসের সাথে কমিউনিকেট করে ডাটাগুলো দেওয়া এবং নেওয়া করে, এটা কিছু বাস যে সার্ভিস দেখাইলাম। সো ওয়েব সার্ভিস কি? ওয়েব সার্ভিস হচ্ছে এক ধরনের সার্ভিস বা মেথড যা আসলে ইন্টারনেটে হোস্ট করা থাকে, যার মন চায় সে কল দেবে। তাহলে ডাবল সিফট, ওয়েব সার্ভিস একটা আইডিয়ার নাম, ইটস আইডিয়া যে এই মেথডটা এইভাবে যাবে। আপনারা আমাকে বলেন তো, এই যে কথাগুলো আমি বলছি এখন পর্যন্ত এখানে কোনো টেকনিক্যাল টার্ম ইউজ করছি? এসপি ডকনেটে কথা বলছি, পিএইচপি কথা বলছি, বলি তার মানে কি? আসলে এই মেথডটা আপনি ইচ্ছা করলে যে কোনো ওয়েব সার্ভারে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারে। কি বলছি, যে কোনো ওয়েব সার্ভারে যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে পিএইচপি, জিএসপি, সি শার্প, এসপি ডটনেট, কোল্ড ফিউশন, হোয়াটএভার, ঠিক আছে? সো মাইক্রোসফট করছে এই ওয়েব সার্ভিসটা তার মতো করে অনেক এনহ্যান্স করে ইমপ্লিমেন্ট করছে, সেইটাকে ওরা নাম দিয়েছে ডাবল সিফট। মানে কেউ বলতে পারবেন? উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন। উইন্ডোজ কমিউনিকেশন ফাউন্ডেশন WCF। সো WCF সম্বন্ধে যদি আপনাদের ভালো আইডিয়া থাকে, নিজেই বুঝতেছেন আপনার মানে ইম্পর্টেন্স একটা কোম্পানিতে কি পরিমাণ বাড়বে, কারণ আপনি সব দিকে কভার করতে পারতেছেন। যদি আপনি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, ফ্রন্ট এন্ড মানে হচ্ছে HTML CSS তৈরি করেন, সেক্ষেত্রে আপনি খুব ছোট্ট একটা লেয়ারে কাজ করতেছেন। যদি আপনি WCF এ কাজ করেন, আপনি বিশাল পরিমাণ লেয়ারে কাজ করতে পারতেছেন এবং আপনি ইন্টারঅ্যাকশনটা কত সবার সাথে হচ্ছে। অ্যাপ্লি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার লাগবে,
গ্লোবাল অ্যাপ্লিকেশন তার মতো ইউআই ক্লায়েন্ট তৈরি করবে, কিন্তু আপনারা আসবেন ভাই এইটা কেমনে বানাইছেন আমরা বলেন, কেমনে কী কল করবো, প্যারামিটার কী, তাই না? যাই হোক, মানে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন। তো এখন আমরা একটা ছোট এক্সাম্পল নিয়ে কাজ করি। এক্সাম্পল আমরা কি করবো আসলে এই জিনিসটাই সিমুলেট করবো কিরকম ভাবে, একটা ছোট্ট ক্যালকুলেটর বানাবো। ক্যালকুলেটরটা আমরা এখানে ক্যালকুলেটর এখানে রান করাবো, একটা ডেভেলপমেন্ট সার্ভার রান করা, ঠিক আছে? আচ্ছা আপনারা জানেন তো এসপি ডকুমেন্ট কীভাবে কাজ করতেছে এখন, কারণ একটা ওয়েব অ্যাপ্লিকেশন চলার জন্য আপনার সার্ভার লাগবে, একটা সার্ভার লাগবে না, তো সার্ভার আপনি বুঝবেন, কারণ টেস্ট করার জন্য কি আপনার সার্ভার কিনবেন 10,000 টাকা দিয়ে? কেনা দরকার হবে? মাইক্রোসফট কি করছে, এই ছোট্ট বা সিম্পল স্যাম্পল ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর জন্য সে এফার্ট দিলে তার নিজের মধ্যে এক ধরনের ডামি PUFM ডামি ওয়েব সার্ভার তৈরি করে, ঠিক আছে? তো ওয়েব সার্ভার যদি আমরা লোকাল হোস্ট দেয় সে আসলে ধরতে পারে না, কারণ তার মধ্যে অলরেডি একটা লোকাল হোস্ট নামে একটা ডোমেইন আছে, ঠিক আছে? তো সে কি করে একটা পোর্ট অ্যাসাইন করে দেয় 1010, সো এই নামে একটা লোকাল হোস্ট তৈরি করে, সার্ভার তৈরি করে, তার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা রেখে দেন সার্ভার লোক, সো সার্ভার ডামি সার্ভার আর যদি আপনার অ্যাপ্লিকেশন, তো যদি আপনি F5 দিয়ে ব্রাউজার ক্লোজ করে দেন কোনো সমস্যা নেই, মজিলা দিয়ে ওপেন করলেন, মজিলা ক্লোজ করলেন, এবার মনে করেন যে আইডি ওপেন করছেন, ঠিক এই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দেখেন, ঠিকই কাজ করছে, কখনো টেস্ট করে দেখবেন কাজ করে, কারণ অলরেডি ইটস এ সার্ভার হুইচ ইজ রানিং, যখন আই রিকোয়েস্ট করে সে আসলে একে রিকোয়েস্ট করে, সে আপনি গুগল স্টুডিওকে রিকোয়েস্ট করে, কি বুঝে বুঝতে পারছেন? সো যখন রিকোয়েস্টটা করে তখন সার্ভার এখন সার্ভারের মতো কাজ করে, ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা এটা ছোট্ট একটা টেস্ট করে ফেলি এখন বোঝানোর জন্য, নাহলে ল্যাপটপটা বুঝতে কষ্ট হবে। সবাই নিউ প্রজেক্ট দেন একটা, ওয়েব এইবার ফোর নিতে হবে, ফোর ছাড়া উপায় নেই, ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন টু আছে আমার এখানে, টুই থাক, আপনি আপনাদের মতো নাম দিয়ে দেন, কিছু করবো না, জাস্ট এই যে এটা F5 কী হবে দেখেন, ডান দিকে নিচের কোনায় দেখেন, এই যে এক্স্যাক্টলি, সো পুরোটা মিলে একটা সার্ভার তৈরি করলো সে, ডামি সার্ভার, যার মধ্যে এই অ্যাপ্লিকেশনের ফাইলগুলো হোস্ট করছে, এবার এটা ক্লোজ করে দিলাম,
দেখেন ডি বাকিকে বন্ধ করে দিলাম, ঠিক আছে বন্ধ করছি না। এবার আমি কি ওপেন করলাম, আই ক্রোমোনা, এখানে গিয়ে পেস্ট করলাম, ওইটা কপি করা ছিল আমার, চলে আসছে। হাউ ইজ ইট পসিবল? কারণটা হচ্ছে দেখেন এই যে এখানে কি লেখা আছে পড়ান্ত, সো কি হচ্ছে সে এক ধরনের ডেভেলপমেন্ট সার্ভার, ওয়েব সার্ভার ডামি তৈরি করে রাখছে যেটা আসলে রানিং হচ্ছে। সো আপনি যদি তাকে কল করেন সে আপনাকে এটা রিটার্ন করবে। ক্লিয়ার? ক্লিয়ার আছে সবার কাছে? আচ্ছা এবার আসি আমার আমি কি করব, এই সার্ভার যেটা রাখছি এই সার্ভারে একটা ক্যালকুলেটর হোস্ট করে রাখবো, তাহলে সারাংশটা কি হবে, ক্যালকুলেটর হচ্ছে এক ধরনের মেথড প্লাস যেগুলো সারাজীবন করে আসছি আমরা, মানে এই বেসিসে এইটাকে আমরা ওয়েবে এক্সপোজ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে লেয়ারটা ছিল ক্যালকুলেটর এগুলো ক্লাস অ্যাড, তারপরে হচ্ছে সাবট্র্যাক্ট, ঠিক আছে। সো এই দুটা আউটার ওয়ার্ল্ড থেকে কলিং করা যাবে না, কেমনে করি সেটা পরের কথা, সেটা এখনো যাইনি। বাট কি বলছি, আমি বলছি আমি একটা ক্যালকুলেটর বানাবো এবং এটাকে আমি এই সার্ভারে হোস্ট করবো, এবং কি বলছি এই ক্লায়েন্ট গুলা থেকে একে কল করে টেস্ট করে দেখবো যে আসলে কাজ হচ্ছে কিনা। ফর সিম্পলিসিটি আমি আগেই ক্যালকুলেটর আসবো না, আমি ওদের ডিফল্ট টেমপ্লেটটা নিয়ে কাজ করবো। সো এটা আমাদের সবাই কাজ করতে হবে, আদারওয়াইজ সব ভুলে যাবে, ঠিক আছে। কিন্তু একটাই রিকোয়েস্ট, যেটা টাইম করি, কেউ একটু বুদ্ধি খাটায় আকবার বেশি কিছু করেন না, বুদ্ধিহীন থাকে আমার মতো কাজ করে। ওকে সো ক্লোজ ইট, এটাও ক্লোজ ইট, সবাই দেখেন নিউ প্রজেক্টে গেলে WCF নামে একটা ক্যাটাগরি আছে, WCF এ ক্লিক করে WCF সার্ভিস অ্যাপ্লিকেশনটা ক্লিক করে, নাম যা আছে তাই রাখেন, কোথায় রাখবেন সেটা ঠিক করেন, অ্যান্ড প্রেস ওকে। নিউ প্রজেক্ট, এই যে WCF সার্ভিস অ্যাপ্লিকেশন, অ্যান্ড ওকে। আচ্ছা কোড দেখে চিন্তা করার কোনো সমস্যা দরকার নাই, আমি আসি। সবার সামনে কি এটা ওপেন হয়েছে, service1.svc.cs? একটু কষ্ট করে নিচে চলে আসেন, নিচে চলে এসে এই যে মেথডটা আছে না কি লেখা, পাবলিক কম্পোজিট টাইপ আবি যাবি, এইটা ফেলে দেন, ডিলিট। খবরদার কেউ কমেন্ট করবেন না, যা বলছে তাই করবেন, ডিলিট করতে বলছি ডিলিট করবেন। সো আমার এখানে একটাই মেথড যার নাম কি, গেট ডাটা। আপনাদের ইন্টারফেসে ক্লাস হয়েছে, ইন্টারফেস হয়েছে, এইটা ইন্টারফেস কোনটা বলেন তো, আই সার্ভিস ওয়ান, এর ডেফিনিশনে যান, ডিক্লারেশনে যান। সো এইখানে আপনি দেখেন ওই মেথডটা ফেলে দেন,
দেখেন সবাই বসতে আসছে কিনা, ভাই মেথডটা ফেলে দেন সহজ বাংলা। বুঝেন নাই কোথায় আছি, দেখেন না ভাই তাকায় দেখেন কোথায় আছি। কোথায় আছি এখন? ইন্টারফেসে আছি। সবার মিলছে এটা? না মিলে ডাক দেন, আমি কি হেল্প করবো। আপনাদের মিলছে? ফার্স্ট বেঞ্চ না মিললে অবশ্যই বলবেন। আরে পরে মেথডটা ফিরে যান, আর কিছু না। এরপর এরপর নিচে নামেন, এইখানে যে ডাটা কন্ট্রাক্টটা আছে ধৈরে পুরোটা ফেলে দেন, পুরো ক্লাসটা। বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ব্র্যাকেটস, তাহলে কম্পাইলার হবে। সো পুরোটা ক্লাস হচ্ছে এরকম, আই সার্ভিস ওয়ান ডট সি এস ইন্টারফেসটা। একটাই মাত্র মেথড, সরি আই সার্ভিস ওয়ানের মধ্যে একটাই মেথড যার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এইখানে। এটা সবাই মিলছে একটু চেক করে দেখেন। আচ্ছা এবার এটাকে বিল্ড করেন, রিবিল্ড বা বিল্ড যেটা মন চায়। বিল্ড শুড বি সাকসেস অ্যান্ড প্রেস F5। রান করেন তাইলেই হবে। বললাম এসবিসির সাথে যেটা সেটা রাইট ক্লিক সেট অ্যাজ স্টার্ট পেজ, এরপর রান তাহলে হয়ে যাবে। বুঝলাম না আপনাদেরটা কেন রকম। আচ্ছা আমরা একটু কুইক রিক্যাপ করি, সবারটা আসার কথা। সো এর নাম কি? গেট ডাটা, যে আসলে প্যারামিটার নেয় এবং যে আসলে বাইরে এক্সপোজ অবস্থায় আছে। কোশ্চেন হচ্ছে এই ডাটা যে এক্সপোজ অবস্থায় আছে আমি বুঝবো কেমনি? এটা নর্মাল একটা ক্লাস, রাইট? বোঝার উপায়টা কি আছে? উপায়টা হচ্ছে একটু উপরে এই যে যদি কোনো মেথড আপনি আউটার ওয়ার্ল্ড ইন্টারনেট বা সার্ভারে এক্সপোজ করতে চান সেটার উপরে মাস্ট এটা লাগবে। নাম কি এটার? অপারেশন কন্ট্রাক্ট। এটা দিলে কম্পাইলার বুঝবে ওকে ফাইন এক্সপোজ ইট। অ্যান্ড কোন মেথড কখনো ক্লাসের বাইরে থাকতে পারে? দেয়ার মাস্ট বি এ ক্লাস, সো দিস ইজ দ্য ক্লাস, সরি মানে মেথড ক্লাস বা ইন্টারফেস থাকতে হবে। সো দিস ইজ দ্য ডেফিনেশন। সো এই ইন্টারফেসের ভিতর থাকতে হবে এবং ইন্টারফেসটা যে এক্সপোজ হবে সেটা বোঝাবেন কেমনে? সার্ভিস কল, সহজ সংক্ষেপে একটা ইন্টারফেস যার উপরে সার্ভিস কন্ট্রাক্ট, একটা মেথড যার উপরে অপারেশন কন্ট্রাক্ট, ফাইন এটা এক্সপোজ করা যায়। কিন্তু এটা তো কি না ইমপ্লিমেন্টেশন আছে নাই, সো আপনি সার্ভিস ওয়ানটা এসবিসি আকারে এক্সপোজ করে দিচ্ছেন। এটা ডিটেলস পরে বলবো, এর মোস্ট পরে ফাইন আপনার বললে।
এবং দেখেন সে কিন্তু 1060 পোর্টে চলতেছে, তাই না? ওকে, আমি যদি স্টপ করিও কোনো সমস্যা নাই, ইভেন আমি যদি এটাকে শুধুমাত্র ব্রাউজ করতে চাই তাও সম্ভব। এইগুলো হচ্ছে এক ধরনের কোডিং, পরে বলবো, বাট এইভাবেও করা সম্ভব, ঠিক আছে? সবার কিছু আসছে? স্টেপ ওয়ান শেষ, স্টেপ টু, ইচ্ছা করলে আমরা আরেকটা সলিউশন নিয়ে কাজ করতে পারি, কিন্তু সেটা করবো না, তাহলে অথবা আবার ভিজুয়াল স্টুডিও সলিউশন বানাইতে হবে, দরকার নাই। আমরা এই সলিউশনেই আরেকটা প্রজেক্ট অ্যাড করব, কি বললাম, জাস্ট আরেকটা প্রজেক্ট অ্যাড করব যে আসলে উইগলারে কল করবে, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করব, একটা কনসোল অ্যাপ্লিকেশনকে অ্যাড করব। সবাই অ্যাড করেন, রাইট ক্লিক, অ্যাড, এখানে রাখ, ফাইল, অ্যাড, নিউ প্রজেক্ট, ভিডিও হচ্ছে উইন্ডোজ কনসোল অ্যাপ্লিকেশন। আমি কিন্তু কি করতেছি, প্রজেক্ট অ্যাড করতেছি, নট নিউ, এবং প্রেস ওকে। তো স্টেপ ওয়ান, একটা কনসোল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে যে এই কনসোল অ্যাপ্লিকেশনটা কিভাবে, এখন এখানে একটা গেটার আছে, গেট, গেটার প্যারামিটার, কনসোল অ্যাপ্লিকেশনটা কিভাবে ওইটাকে কল করবে। আচ্ছা, এইখানে যে মেথড এবং ক্লাসগুলো এক্সপোজ অবস্থায় আছে সেইগুলাকে চিনার জন্য WCF এক ধরনের মেকানিজম তার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করছে, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট বা হ্যান্ডেল করছে, এটাকে বলা হচ্ছে SVC ক্লায়েন্ট। SVC ক্লায়েন্ট, এই SVC ক্লায়েন্ট দিয়ে আপনি ইচ্ছা করলে কয়েকভাবে ওই ক্লাসগুলার ডামি রুম এখানে তৈরি করতে পারে, ঠিক আছে? সহজ বাংলা হচ্ছে আমরা ওইটা রেফারেন্স অ্যাড করবো, কারণ এটা এক ধরনের ইন্টারনেট ডিএলএম, ইউনো হোয়াট ইজ ডিএলএম? হ্যাঁ, মানে জিনিসটা কি জানেন তো, এক ক্লাস লাইব্রেরি তৈরি করে বিলগুলো ডিএলএম তৈরি হয়, যেটা নিজে কোনো কাজ করতে পারে না, অন্য কেউ তাকে ইউজ করে কাজ করে। সিমিলার থিং, দেখেন ইন্টারনেট ডিএলএম মানে এই ব্যাপার, আসলে একটা ডিএলএম যে ইন্টারনেটে এক্সপোজ অবস্থায় আছে, আমাকে জাস্ট এই ডিএলএমটা এখানে অ্যাড করতে হবে, আর কিছু না। সো আমি ওই ডিএলএমটা কীভাবে এখানে অ্যাড করবো, ওকে, সো সবাই যে ইউআরএলটা ছিল মনে আছে, ইউআরএলটার নাম না থাকলে আবার দেখেন, রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার, এই ইউআরএলটা কপি করো, এই ইউআরএলটা কপি করতে হবে, সার্ভিস ওয়ান SVC করছেন, কপি করছেন, এবিসি কি ভালো, কি করছে এবার, কি করছে এটা, কারো পাশে গিয়ে বসেন, একা একা লস লস হবে, প্রচণ্ড লস হবে, কারো পাশে বসেন। আচ্ছা, সো ইউআরএল কপি করছেন সবাই, ওকে, এবার
ব্রাউজারে যেটা আছে কনসোল অ্যাপ্লিকেশনে আসেন, রেফারেন্সে রাইট ক্লিক করেন, অ্যাড সার্ভিস রেফারেন্স, খেয়াল করেন অ্যাড সার্ভিস রেফারেন্স। এখানে এটা পেস্ট করেন, কনসোলে রাইট ক্লিক, অ্যাড সার্ভিস রেফারেন্স, এইটা, এরপরে গো। সো আমি যে মাত্র বললাম এসবিসি ক্লায়েন্ট, এটা এক ধরনের এসবিসি ক্লায়েন্ট, ঠিক আছে? সে কী করছে, এই ইউআরএল থেকে তার প্রয়োজনীয় ক্লাসগুলা সে নিয়ে দেখেন পার্স করে ফেলছে। যেহেতু দুটোই মাইক্রোসফট, সে তার মধ্যে এক ধরনের বিহাইন্ড দ্য সিন কাজ ইমপ্লিমেন্ট করছে। মিসে গিটাটা, ওকে। সো এটা হচ্ছে ওই যে ডিএনএলটা আছে না, সেটাকে আমি আমার এখানে কোন নেম স্পেসের সাহায্যে কল করব, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের নেম স্পেস বা রেফারেন্স। সো যা আছে তাই আমি কোনো রকমের কোনো চেঞ্জ করবো না, সার্ভিস রেফারেন্স পাব, অ্যান্ড প্রেস ওকে। আসছি কিনা দেখেন, সবার আসছে। এবার আসলে কি হলো, আমার ইন্টারনেটে যে ক্লাস মেথড এক্সপোজ হইল সেগুলি আসলে এখানে ডিএল লাগানো চলে আসছে, ইমপ্লিমেন্টেশন কিন্তু নাই, জাস্ট মেথডের সিগনেচারগুলো আসছে। এবার কনসোলে গিয়ে যদি আমি কল করি, কি কল করব, সার্ভিস রেফারেন্স 1 ডট ক্লায়েন্ট, ডট সো আমি এটা এফেক্ট দিব, রাইট ক্লিক, সেট অ্যাজ স্টার্ট আপ প্রজেক্ট, কনসোলটাকে স্টার্ট আপ করলাম। ইউ এন্টার 10, কই থেকে আসলো এটা? আমি এখান থেকে 10 দিছি কোথায়, ওই পাখায়, তাই না? ওইখান থেকে স্ট্রিং কনকেট হয়ে এখানে চলে আসছে, বুঝছেন? দেখেন সবাই এটা আসে কিনা, আমি ভিডিও স্টপ করে দিচ্ছি এটা।